অনুষ্ঠান নদা থানার আমতলা বেসিক স্কুল ময়দানে সকাল থেকেই চলছে ১৯তম মুর্শিদাবাদ ও নদিয়া আঞ্চলিক সমাবর্তন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ ও কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ছিল নাচ গান ও অতিথিদের মূল্যবান ভাষণ। চারিদিকে স্টলে রাধারানী অঙ্কন কেন্দ্রের ছাত্রছাত্রীদের আঁকা সুন্দর সুন্দর ছবি তুলে ধরেছেন কর্তৃপক্ষ সবার সামনে। অবহেলায় পড়ে থাকা বাঁশের গুড়ি, গাছের ডাল, বিভিন্ন জিনিস কেটে হস্তশিল্প তৈরি করে শিল্পী সুলভ মনোভাব প্রকাশ করেছেন আমাদেরই ঘরের ছেলে রাজা মণ্ডল। তার হস্তশিল্প মন কেড়েছে সকল দর্শকদের। নদা থানার ওসি মৃণাল সিনহা মহাশয়কে তারই ছবি হাতেই গিয়ে ওনাকে পুরস্কৃত করেন সংস্থার কর্ণধার সুপ্রিয় দাস। নিজের ছবি উপহার হিসাবে পেয়ে কি বললেন মৃণাল সিনহা শুনুন। আজকে এই রাধারানী অঙ্কন কেন্দ্রে যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিছু বলার আছে। যা নামাঙ্কিত এই কেন্দ্র আমাদের স্বর্গীয় রাধারানী দেবী, আমি ওনাকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই। এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গ আছেন বা সামনে যারা বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। যারা আমার যুবক ভাইয়েরা আছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এবং যে সমস্ত ছোট ছেলেমেয়েরা আছো, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে খুব বেশি কিছু বলার জায়গা এটা নয়। কারণ আজকে এত সুন্দর অনুষ্ঠান, এখানে হাজির হতে পেরে আমার নিজেরই খুব নিজেকে গর্বিত মনে হচ্ছে। আজকে খুব সত্যি কথা যেটা, আপনারা জানেন, ও একটু ভুল বলছে, আমি তিন চার মাস এখানে আসিনি। আমার অ্যাকচুয়ালি এখনও দু মাস এখানে পূর্ণ হয়নি। আমি আগামী ন তারিখে আমার দু মাস পূর্ণ হবে। যে কথাটা সবার আগে আপনাদের বলবো, আমি এর আগে যে থানাতে ছিলাম, অর্থাৎ আমি ভরতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে ছিলাম, তো সেখান থেকে যখন আমার বদলি হয়, তখন অগণিত মানুষ আমার জীবনের একটা বড় পাওনা যেটা, অগণিত মানুষ সেদিন আমার কাছে এসেছিল, কেউ চোখের জলে, কেউ ভালোবাসা দিয়ে আমাকে বিদায় জানিয়েছিল। এবং খুব সত্যি কথা, পুলিশ হলেও আমরা তো রক্ত মাংসের মানুষ, কারণ আমরা আপনাদের মতো কোনো ঘর থেকে এসেছি, আপনাদের মতোই কোনো মায়ের সন্তান, আপনাদেরই মতো কোনো পরিবার থেকে আমাদের এখানে আগমন। তো সেদিন মনে হয়েছিল যে ভরতপুর থেকে যে ভালোবাসাটা নিয়ে আমি গেলাম বা যাচ্ছি নতুন জায়গায়, এটা অনেক বড় পাওনা, বা এটা হয়তো আগামী দিনে আমার পথ চলতে আরও বেশি আমাকে সহযোগিতা করবে। কিন্তু খুব সত্যি কথা বলছি, আজ দু মাসে নওদা থানায় আসার পরে মানুষের যে ভাষা আমি ইতিমধ্যে পেয়েছি, আমার মনে হচ্ছে সেটা ভরতপুর থানাকেও ছাড়িয়ে গেছে। এবং বলতে কোনো দ্বিধা নেই, আজকে নওদাকে অনেকেই বলে আমাদের পিছিয়ে পড়া ব্লক বা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। সেইখানটা দাঁড়িয়ে বলি যে এই যে কদিন আমি এসেছি, তার মধ্যে এখানকার মানুষের যে সংস্কৃতি মনোভাবাপন্ন মানসিকতা, আমার মনে হয় এটা খুব কম জায়গাতে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা থানার ওসি মৃণাল সিনহা, রোটারি ক্লাবের সভাপতি সুজয় কুমার বিশ্বাস, সভাপতি আনন্দ হালসানা, সদস্য ওয়াজিল শেখ, নওদা হাই স্কুলের শিক্ষক মোতারেফ খান, মোনার্ক স্কুলের শিক্ষক বিভাস মণ্ডল, আমতলা বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা বেগম। অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। চলছে পুষ্পার ধ্বনিবেদন, যে মানুষটির উৎসাহ, যে মানুষটির
ভালোবাসায়, যে মানুষটির ছোট্ট ছায় একটা ছেলের স্বপ্ন পূরণ হয় এবং সেই ছেলের মধ্যে দিয়ে অজস্র মানুষের স্বপ্ন আজ পূরণের পথে, অজস্র সফলতা সেই রাধারানী দেবীর প্রতিকৃত্তে চলছে পুষ্পার্ঘ নিবেদন, এবং পুষ্পার্ঘ নিবেদন করছে রাধারানী অঙ্কন কেন্দ্রের ছাত্রীরা। একটা সুন্দর মুহূর্ত সেই বিবেকানন্দের একটি কথা যেন বারবার আজ মনে পড়ছে, পৃথিবীতে এসেছ একটি ছাপ রেখে যাও, ছাপ রেখে গেছেন মানুষটি। আজকে আমাদের রাধারানী অঙ্কন কেন্দ্রের 19তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি এবং কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করেছি, সেই সঙ্গে 2018 শিক্ষাবর্ষের রাধারানী অঙ্কন কেন্দ্রের অঙ্কন পরীক্ষায় যে সমস্ত কৃতী ছাত্র রয়েছে তাদের পুরস্কার এবং সার্টিফিকেটের প্রদানের ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে নৃত্যানুষ্ঠান ইত্যাদি। আজ কারা কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে? এখানে মাননীয় মৃণাল সিনহা মহাশয় বসি এবং পাঠভবনের চেয়ারম্যান সুজয় কুমার বিশ্বাস মহাশয়, মোনার্ক আর্ট কলেজের বোর্ড মেম্বার বিভাস মণ্ডল ইত্যাদি অনেকেই রয়েছেন। আজকে কেমন লাগছে অনুষ্ঠান করতে? খুবই সুন্দর লাগছে, আমি ভাবিনি এতটা দর্শক পাবো আর এতটা মানুষের এতটা উপস্থিত হয়ে যে আমাদের সহযোগিতা করছে, আমাদের উৎসাহ দিচ্ছে, এটা আমি এতটা আশা করি। এবং এখানেই থেমে থাকেননি যে মানুষটি। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।